আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকের টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকের টিউটোরিয়াল আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমার গুণগত রসায়নের সেকেন্ড চ্যাপ্টার দ্রাব্যতা। আসলে দ্রাব্যতা নিয়ে প্রত্যেক বছরই প্রায় কম বেশি বোর্ড পরীক্ষাগুলোতে কোশ্চেন হয়ে থাকে, প্রায় বললেই চলে যে প্রায় কোশ্চেন একটা কোশ্চেন হয় এখান থেকে, এবং এমসিকিউ তো আছেই। ওভারঅল যেখান থেকে ফার্স্ট গুরুত্বপূর্ণ একটা এই অধ্যায়ের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যদি টপিক বলতে বলো, যে আমি বলবো যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা টপিক যদি বলতে বলো, তাহলে বলবো আমি দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের যে ম্যাথগুলো আছে এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে। প্রথমে তাহলে আমরা যেহেতু দ্রাব্যতা আলোচনা করবো, প্রথমে তাহলে আমরা জানতে হবে আসলে দ্রাব্যতা জিনিসটা কি। দ্রাব্যতা হইতেছে বলতে আমরা বুঝবো যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। কথাটা ক্লিয়ার? যে কী বলতেছি আমরা, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এবং তাকে কী বলবো আমরা, দ্রাব্যতা বলবো। এবং দ্রাব্যতার ক্ষেত্রে সবন এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস সমান আমরা কী লিখতে পারি, এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এস ইজ ইকাল টু ডব্লু গুণন 1000, ডব্লু 1 × 100 ডিভাইডেড বাই কী হবে, ডাব্লু মাইনাস ডাব্লু 1। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, ডাব্লু মাইনাস ডাব্লু 1। যে দ্রাব্যতার ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা আছে, এস ইজ ইকাল টু ডাব্লু 1 গুণন 100, কেন যেহেতু 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে ওই দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, কত হইতে হবে 100 গ্রাম। তাহলে কী পেলাম এখানে, কয়েকটা আমরা পাইছি জিনিস পেলাম, একটা এস পাইলাম, একটা হচ্ছে ডাব্লু 1 পাইলাম, এবং আরেকটা হইতেছে ডাব্লু পাইলাম। আসলে এখানে ডব্লুটা কি, ডব্লুটা হইতেছে এখানে দ্রবণের ভর। যদি আমার পাশে একটু লিখে রাখি, ডব্লুটা হইতেছে দ্রবণের ভর, সূত্রের 100, এবং ডাব্লু 1টা হইতেছে সম্পৃক্ত দ্রবণের ভর। ডাব্লু 1টা কি, সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর। তাহলে ওভারঅল যে দ্রাব্যতা থেকে আমরা যে তিনটা জিনিস পাইলাম, যে এই দ্রাব্যতা থেকে আমরা কয়েকটা জিনিসের উপর আমরা অর্জন করতে পারবো। প্রথমে যেটা পারবো আমরা, যে তিনটা বিষয়ের উপর দ্রাব্যতা নির্ভর করে, একটা হইতেছে দ্রবের প্রকৃতি 1 নম্বর, 2 নম্বর হইতেছে দ্রাবকের প্রকৃতি, এবং 3 নম্বর হইতেছে তাপমাত্রা। এই তিনটা বিষয়ের উপর কী নির্ভর করবে, এই যে দ্রাব্যতা নির্ভর করে। তাহলে দ্রাব্যতা রিলেটেড প্রায় কোশ্চিন হয়ে থাকে, আমরা দ্রাব্যতা রিলেটেড যদি আমরা একটা কোশ্চিন সলভ করি তাহলে আমাদের মোটামুটি এই দ্রাব্যতা কী আসলে এই জিনিসটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম কী বলতেছে, দ্রাব্যতা হচ্ছে দ্রবণের ভর, আরেকটা হচ্ছে ডব্লু 1টা কি সম্পৃক্ত দ্রবণে ওইটা দ্রবণের ভরটা আসবে, আর এখানে সূত্রের 100, বাকিটা যদি পারি তাহলে আমাদের এস তো দ্রাব্যতা আমরা বের করে ফেলবো। একটা কোশ্চিন নিয়ে এখানে, যেটা DU 2-3 সালে কোশ্চিনটা এসেছিলো, কোশ্চিনটা কী বলছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরি ক্লোরাইডের 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 2.1 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড আছে, ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত। খুবই সুন্দর কোশ্চেন। আমরা যদি আমি যেভাবে ওটা করতাম, যে এখানে সবচেয়ে যে বড় মানটা তোমরা দেখে দেখতে পাবা 15 গ্রাম, আমি 15 গ্রামটা কিন্তু ডবের ভর, মানে বড় মানটাকে সবসময় তোমরা ডাবলু কল্পনা করবা। দেখবে যে এই অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 2টা মান দেওয়া থাকে, কারণ তোমার এই অঙ্কে 2টা মানই দরকার, আর একটা হচ্ছে তোমার দ্রাব্যতা বের করতে হবে। তাহলে কী বলছে, একটা দেওয়া আছে 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 2.1 মার্কিউরিক ক্লোরাইড আছে, ওই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত। তাহলে প্রথমে আমরা সূত্র লিখে পেলো, তাহলে এস ইজ ইকাল টু ডব্লু 1, এমান কত তাহলে হবে 2.1, আর গুণন 100 সূত্রের ডিভাইডেড বাই ডাব্লু কত বড়টা, 15 − 2.1। তাহলে এখান থেকে যদি কোশ্চেনটা যদি আমরা সলভ করি তাহলে হইতেছে আমরা এই কোশ্চেনের উত্তর পেয়ে যাব। তাহলে দ্রাব্যতার অঙ্কগুলো অনেক ইজিলি আমরা হইতেছে এই জিনিসগুলো সলভ করতে পারি। তাহলে দ্রাব্যতা কী, দ্রাব্যতা কিসের উপর নির্ভর করে, এবং দ্রাব্যতা রিলেটেড ম্যাথগুলো হতেছে আমরা সলভ করার চেষ্টা করতেছি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে যেটা দ্রাব্যতার গুণফল, যে দ্রাব্যতার গুণফল আসলে জিনিসটা কী। প্রথম আমরা যদি দ্রাব্যতার গুণফল নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে প্রথম আমরা বলবো যে সম্পৃক্ত দ্রবণে আয়নসমূহের মলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলবো। সংজ্ঞাটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, যে দ্রাব্যতার গুণফল, সম্পৃক্ত দ্রবণে মলার ঘনমাত্রার গুণফলকে কী বলবো, দ্রাব্যতার গুণফল। টপিক কি, দ্রাব্যতার গুণফল, সম্পৃক্ত দ্রবণে
সম্পৃক্ত দ্রবণে মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। খুবই সুন্দর একটা কোশ্চেন, দ্রাব্যতার গুণফল বলে। এবার লক্ষ্য করো যে সম্পৃক্ত দ্রবণে মোলার ঘনমাত্রা দ্রবণের যে ঘনমাত্রার গুণফলকে কি বলতেছে আমরা, দ্রাব্যতার গুণফল বলতেছে। এখন দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে কেএসপি দ্বারা কি করি আমরা, হচ্ছে দ্রাব্যতার যে গুণফল রাশিমালাটাকে সেটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। এবার যদি আমরা দেখি যে দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে আমরা একটা সংক্ষিপ্ত কিছু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি এবার। আচ্ছা, দ্রাব্যতার গুণফল রিলেটেড আমরা কিছু ম্যাথ এবার দেখি, তাহলে আমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে প্রথমে যদি আমরা দেখি, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কী পাবো, এক মোল সোডিয়াম আয়ন যোগ এক মোল হাইড্রোক্সিল আয়ন, ঠিক কিনা? আমার এই কোশ্চেনে কী বললো, কেএসপি ইকাল টু হোয়াট? তাহলে প্রথমে কী করবো, কেএসপি সমান সমান এক্ষেত্রে কয় অন্য আছে, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এক মোল হাইড্রোক্সিল আয়ন আছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটাকে আমি এটাকে যদি এস ধরবো, এটাকেও এস ধরবো, তাহলে আমি কী লিখতে পারি, এস গুণন এস। তাহলে এক্ষেত্রে কেএসপির মান আসবে এই ম্যাথে এসের উপর হোল স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার কিনা? এবার যদি আমি দিই আরেকটা ম্যাথ, ম্যাগনেশিয়াম সিএল টু, কী কী পাবো, ম্যাগনেশিয়াম টু প্লাস যোগ দুই অন্য ক্লোরাইড আয়ন পাবো। এক্ষেত্রে আমাকে কী বললো, কেএসপি ইকাল টু হোয়াট, কেএসপি ইকাল টু হোয়াট। তাহলে আমি ম্যাথটা কীভাবে করবো, তাহলে কেএসপির ক্ষেত্রে আমরা কী ধরবো, প্রথমে এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস মানে এটাকে আমরা যদি এস, এক্ষেত্রে আসবে টু এস। এখন দেখো, কোনো ক্ষেত্রে যদি এইটা মোলটা দুই মোল ক্লোরাইড আয়ন, এটা যদি এন টু আকার আছে, যেমন দুই গুণ তার সাথে ঘাত বেস আকারে গুণ আকার আছে, তাহলে এই ক্ষেত্রে এই বেসটা তার পাওয়ার হিসাবে কাজ করবে। বিষয়টা কীরকম যে এক্ষেত্রে কেএসপি কত আছে, এস গুণন টু এস তার উপর একটা হোল স্কোয়ার, এই যে বেসটা কী হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, যদি তার সাথে বেজ আকারে থাকে সেটা কী হয়ে যাবে, কেএসপির ক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে। তাহলে কেএসপি এস গুণন ফোর এস স্কোয়ার, তাহলে এক্ষেত্রে কেএসপি কত আসবে, ফোর এস হোল কিউব। তাহলে এক্ষেত্রে যে ম্যাটের যে কেএসপির মানটা কত পাবো আমরা, ফোর এস কিউব পাবো। এক্ষেত্রে যদি আমরা আরেকটা যদি প্রবলেম নিই, তাহলে এটা দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এএল সিএল থ্রি, কী কী পাবো এখান থেকে, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যোগ তিন অনু ক্লোরাইড আয়ন, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যোগ তিন অনু ক্লোরাইড আয়ন। সেমভাবে করে ফেলো এবার, তাহলে আমার কেএসপি কত, এক্ষেত্রে আমার কত আসবে, তাহলে এস গুণন থ্রি এস, তাহলে কী হয়ে যাবে, তার উপরে একটা হোল কিউব হয়ে যাবে, বেসটা কী হয়ে যাবে, পাওয়ারে পরিণত হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, আমরা যদি কেএসপি মেয়েদের ক্ষেত্রে কেএসপি কত আসবে, তিরি কিউব পেলে সাতাশ, টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর। তাহলে এক্ষেত্রে কত আসলো, টোয়েন্টি সেভেন, কেএসপির মানটা কত আসবে, টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর আসলো। তাহলে এই যে দ্রাব্যতার রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, এর খুবই সিম্পল কোশ্চেন, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এবার আমরা আরেকটু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিই, যেটা পরীক্ষায় খুব আসে। প্রবলেমটা হইতেছে এরকম যে, প্রবলেমটা একটু লেখো তোমরা, প্রবলেম এএল টু এস ও ফোর থ্রি এর দ্রাব্যতার গুণফল দুইশো ষোলো হলে দ্রাব্যতা কত, কোশ্চিন বলছে দ্রাব্যতা কত। খুবই সুন্দর একটা কোশ্চিন, কী বলছে, এএল টু অ্যালুমিনিয়াম সালফেট, এই ক্ষেত্রে আমার দ্রাব্যতা গুণফল মানে কত দেওয়া হয়েছে, দুইশো ষোলো, এক্ষেত্রে বলছে দ্রাব্যতা কত। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের কাজ কি, আমাদের এটাকে ভাঙাও,
Al2 aluminum sulfide কি কি পাবো বলো তো এখানে 2 into aluminum 3 plus যোগ 3 অনু SO4 2 minus এই ক্ষেত্রে পেলাম আমাদের তাহলে কি পেলাম একটা 2s আর একটা 3s প্রথম আমার কাজ কি KSP এর মান বের করা তাহলে KSP এর আমি কত পাবো বলো 2s তার উপর কি হয়ে যাবে হোল স্কয়ার গুণন 3s তার উপর হোল কিউব এটা যদি আমি সলভ করি কত পাবো 4s স্কয়ার গুণন 27s কিউব তাহলে আমি যদি 27 গুণন 4 27 আর 4 গুণ করলে কত আসবে যদি গুণ করি 108 x টু দি পাওয়ার 5 এখন কি পেলাম এই ক্ষেত্রে এই যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কত অবস্থা আমার 216 তাহলে লেখো এবার শর্ত মতে x টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 216 অতএব x টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 216 ডিভাইডেড বাই 108 এটা ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে সেটা হইতেছে আমাদের কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তর হবে তাহলে এই যে দ্রাব্যতা রিলেটেড যে কোশ্চেনগুলো আমরা খুব ইজিলি সূত্রের সাহায্যে আমরা হতেছে সলভ করতে পারতেছি এবার দেখো আমরা কয়েকটা এক্সাম্পল নিছি কিছু যৌগ খুবই সহজ সহজ বিক্রিয়াগুলো এক্ষেত্রে তোমাকে কোশ্চেন করছে কি এই প্রত্যেকটার ক্ষেত্রে তোমার হতেছে কেএসপি এর মান বের করো তাহলে বলো তো প্রথমে আমি সিলভার ক্লোরাইড থেকে কি আছে সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন এক্ষেত্রে কী হবে সম্পৃক্ত দ্রবণে স্বল্প দ্রবণীয় বা সাম্যাবস্থায় যে বিক্রিয়াটা সাম্যাবস্থা বিক্রিয়াটা কী দাঁড়িয়েছে সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন এই বিক্রিয়ার ক্ষেত্রে কেএসপি এর মান কত আসবে তোমরা বলবা যে ভাইয়া এস গুণন এস সমান সমান এস স্কোয়ার তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কত আসলো কেএসপি এর মান এস এর স্কোয়ার এবং দ্বিতীয়টা বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি বলি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেএসপি কত তাহলে বলবা এস গুণন টু এস তার উপর হোল স্কোয়ার কীভাবে আমরা একটা এবার একটা এক্সক্লুসিভ মেথড দেখব বিষয়টা হচ্ছে একদম শর্টকাট যদি তোমরা মনে রাখতে পারো দেখো কী বলছি এ এক্স ইন্টু বি ওয়াই সাধারণ সংকেত বিশিষ্ট কোনো যৌগের দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক কী এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স মানে এখানে যতটা ঘাত থাকবে বেস থাকবে বেস থাকবে ততটা ঘাতে রূপান্তরিত হয়ে যাবে আবার কথাটা বুঝো যতটা বেস থাকবে ততটা কী হয়ে যাবে ঘাতে রূপান্তরিত হয়ে যাবে দেখো বেস ঘাত তাহলে আমি কিনেছি এখানে দেখো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এক্ষেত্রে তাহলে আমার কত আসবে কেএসপি তোমরা দেখে বলো এখানে এক্সের মান কত এস গুণন তারপর দেখো ওয়াইয়ের মান কত টু ইন্টু এস যতটা ওয়াই থাকবে তারপর ততটা কী হয়ে যাবে ওটাই স্কোয়ার হয়ে যাবে বর্গ হয়ে যাবে এই দেখো যেহেতু এক্ষেত্রে বর্গ আসছে বর্গ হয়ে গেল তাহলে এক্ষেত্রে মান কত আসলো আমার এস গুণন ফোর এস স্কোয়ার সমান সমান ফোর এস কিউ আসবে তাহলে এক্ষেত্রে তোমরা বলে দিতে পারবা এবার দেখো আমরা যদি এবার তৃতীয়টা বিক্রিয়াটা এটা দেখি তাহলে এক্ষেত্রে কেএসপি কত আসবে এক্ষেত্রে আমার কেএসপির মানটা আমি পাবো এক্ষেত্রে টু এস তারপর হোল স্কোয়ার গুণন এস তারপর লাস্টে একটা কত পাবো এস গুণন থ্রি এস তার উপর হোল কিউ এস গুণন 27 এস কিউ এইভাবে আমরা যে দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো আমরা হচ্ছে খুব ইজিলিভাবে এভাবে সলভ করতে পারবো পরবর্তী ক্লাসে আমরা আয়নিক গুণফল নিয়ে কীভাবে দ্রাব্যতা গুণফল রিলেটেড সম্পর্কগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে